আমাদের সাবেক সাধারণ সম্পাদক দয়, আমাদের বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমার অভিভাবক, আপনাদের এই নলকুড়া ছাত্রযুগ সন্তান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের ইয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনি সহ সকল নেতৃবৃন্দ, আমাদের প্রত্যেকের নাম নিতে গেলে মাগরিবের আজান দুই তিন মিনিট আছে, বক্তৃতা দিতে পারবো না, আমাকে মাফ করে দিবেন। আমার সম্মুখে উপস্থিত হয়েছেন আমার মা ভাই বোনেরা সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার প্রিয় নলকুড়াবাসী, আপনাদের আন্তরিকতা ভালোবাসা একমাত্র জিরাই গাতির মধ্যে আমার নলকুড়া 7 তারিখে দেখিয়ে দিয়েছে। নলকুড়ার মানুষ 7 তারিখে এক সবুজ সংকেত আমাকে দিয়েছে, আমি দেখেছি। নলকুড়াবাসী কি চান? নলকুড়াবাসীর কি করতে হবে? দাবি করতে হবে না নলকুড়া, আমি আবার নলকুড়া আসব। আমাদের অধিবেশন শেষ হলে আমি নলকুড়াতে আসবো, নলকুড়া প্রত্যেকটা ওয়ার্ড আমি আবার যাবো, নলকুড়াতে আমি আবার দেখে আসবো নলকুড়াবাসীকে। নলকুড়া থেকে আগেও বলেছিলাম নলকুড়াকে নিয়ে যাত্রাটা শুরু করবো ইনশাল্লাহ। আপনারা অপেক্ষা করবেন, আপনারা দোয়া করবেন, যে ভালোবাসা আছে সেই ভালোবাসা যেন কমে না। আপনাদের অনেক যোগ্য সন্তান আমাদের নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের মজিবর সাহেব, উনি আমাদের কামাল ভাই, নলকুড়ার আমাদের যুবলীগের সভাপতি সেক্রেটারি, আমাদের জনি জামি অনেক নেতৃবৃন্দ, এক ঝাঁক নেতা কর্মী একসঙ্গে কাজ করছেন। নলকুড়ার প্রত্যেকের নাম নিতে পারি নাই, আপনারা আমাকে মাফ করে দিবেন, কিন্তু আপনাদেরকে আমি ভালোবাসি। আমাদের মুক্তিযোদ্ধাদের আপনাদের সঙ্গে ছিল, সম্মানিত চেয়ারম্যান ছাড়ো আন্তরিক ছিল, সকল কর্মকাণ্ড অস্বীকার করা যাবে না। আমি সকল মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের নির্বাচনে সহযোগিতা করেছে, সে কুন্দল করে দেখার বিষয় নাই, মানুষ হিসেবে মানুষকে সহযোগিতা করেছে। আমি এমপি হিসেবে সকলকে ভালোবাসতে চাই, 7 তারিখ শেষ হয়ে গেছে, আমি সকলের এমপি আমার সম্মানিত নেতা কর্মীদের অনুরোধ করব, আপনাদের অনেক অনেক কষ্ট ছিল 7 তারিখ পর্যন্ত, আপনারা কিভাবে দিন রাত 24 ঘন্টা আমার প্রিয় নেতা কর্মীরা নিরলস ভাবে পরিশ্রম করেছেন, আপনাদের সেই ভালোবাসার কথা আমি ভুলি নাই। আমি আপনাদের পরিবারের একমাত্র একজন সদস্য, আমি আপনাদেরকে নিয়ে এই অঞ্চলের মানুষকে ভালোবাসতে চাই। আপনারা অনেক কষ্ট করেছেন দীর্ঘদিন, সিনিয়র তরুণ যুবক আমার নেতা কর্মীরা অবহেলিত ছিল, আমি আমাকে তারা আশায় বুক বেঁধেছিল, অন্য বছর পরে ছাত্রলীগের কোন কর্মী বীর মুক্তিযোদ্ধার সন্তান তৃণমূল থেকে আসা জনপ্রতিনিধি সাবেক উপজেলা চেয়ারম্যান, আমি নমিনেশন পাওয়ার পরে আমার আওয়ামী পরিবারে এক প্রাণ প্রাণের উচ্ছ্বাস তাদের মধ্যে দেখেছি, কি ভালোবাসা সেই পরিবার, সেই পরিবার আমার কাছে কখনো ছোট হবে না। আপনাদেরকে নিয়ে আমি মানুষকে ভালোবাসতে চাই, প্রত্যেকটা ওয়ার্ডের নেতা কর্মী তার পদমর্যাদা অনুযায়ী সম্মান পাবেন। আপনাদেরকে নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করব, ইউনিয়নের নেতা কর্মীদের নিয়ে ইউনিয়নে কাজ করব, উপজেলার নেতা কর্মীদের সকল সহযোগী সংগঠন চমৎকার, আমাদের একটা টিম ওয়ার্ক সমন্বয় থাকবে। আর আমার নলকুড়া সেই ইউনিয়নের মানুষ বিশেষ দৃষ্টি এমপি সাহেব থাকবে, এটা আপনাদেরকে বলতে হবে না। আমি মানিকপুরায় কথা দিয়েছি, বারোয়া কথা দিয়ে এসেছি, বিভিন্ন রাস্তাঘাটের কথা দিয়ে এসেছি, আমি সংসদ অধিবেশন 30 তারিখ থেকে শুরু, অধিবেশন শেষে আমি এসে উপজেলা ইঞ্জিনিয়ার এবং আমাদের পিআইও বিভিন্ন যারা উন্নয়ন সংস্থায় যারা জড়িত, পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে আমরা এলজিডি রুটসেন হাইওয়ে সকলের সমন্বয় করে আমাদের উন্নয়ন যাত্রা শুরু হবে। আমার নেতা কর্মীদেরকে অনুরোধ করব, যে রাস্তাগুলো প্রথম গুরুত্বপূর্ণ আমাদের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ককে বলবো, প্রত্যেকটা ইউনিয়নের আওয়ামী লীগ সহযোগী সংগঠন সমন্বয় করে কোন রাস্তাটা প্রয়োজন আগে এক বছরের পরিকল্পনা করে এক বছরের কাজটা করব, পরের বছরের পরিকল্পনা করে পরের বছরের কাজগুলো করব। আমরা 5 বছর মানুষের যে কাজগুলো কথা দিয়েছি, আল্লাহ যেন আমাকে কাজ করার তৌফিক দান করে। আর আপনারা অনেকেই দাবি করেছেন আমার নেতৃবৃন্দ তারা আপনাদেরকেও ভালোবাসে আমার মতো, তারা দিন রাত আপনাদের বাড়ি বাড়ি গিয়েছে, আপনারাও এই কুয়াশার মধ্যে কষ্ট করেছেন,
আমার জন্য আপনারা সবাই কষ্ট করেছেন আমার কাছে কোন সন্ত্রাসী কোন দালাল কোন টাউট পাপারের জায়গা আমার কাছে পাবে না আমার নেতা কর্মীরা জায়গা দিবে না তাদেরকে আমি আশা করি আমার পিএস এপিএস নাই আমি আপনাদের এমপি সরাসরি আপনার সঙ্গে আমার কথা হবে যখন এমপির প্রয়োজন সরাসরি এমপির কাছে চলে যাবেন আপনাদের যে কাজ যদি এমপির করা থাকে সঙ্গে সঙ্গে করে দিবে আমি ভুটেও বলেছি আপনাদের এমপির মনের দরজাও খোলা ঘরের দরজাও খোলা রয়েছে কেউ যদি ঢাকা যান এমপি যদি ঢাকা থেকে ডেকে আসবেন এক কাপ চা খায় আসতে পারবেন এমপি আপনাদের পরিবারের লোক এমপি বড় হয়েছে কৃষক পরিবারে এমপি বড় হয়েছে বীর মুক্তিযোদ্ধার সন্তান বাবা দেশপ্রেমিক ছিল আমি দেশপ্রেমিকের সন্তান হিসাবে আমি মানুষকে ভালোবাসতে চাই আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই এই শ্রীবদ্ধি এবং ঝিনাইগাতির যে সমস্যাগুলো আছে আল্লাহ যেন আমার নেতৃত্বে আমার পরিবার আমার আওয়ামী লীগ সহযোগী সংগঠন সমন্বয় করে ঝিনাইগাতির প্রত্যেকটা মানুষ শ্রীবদ্ধির প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে আর নেতা কর্মীদের কাছে অনুরোধ থাকবে 7 তারিখ নির্বাচনের দিন শেষ বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছে যারা ভোট দেয় নাই তাদের সঙ্গে আমাদের প্রতিহিংসা নাই তারাও আমাদের ভাই তারাও আমাদের এই অঞ্চলের মানুষ আপনারা তাদেরকেও সম্মান করবেন তাদেরকেও ভালোবাসবেন এক সঙ্গে নিয়ে এক পরিবারের মধ্যে আমাদের আচরণে আগামী দিনে তারাও ফিরে আসবে আমাদের কাতারে আজকের এই বিজয় উৎসব আগামী দিনে প্রত্যেকটা ইউনিয়ন থেকে আজকে নলকুড়া ফার্স্ট হয়েছি আগামী দিনে নলকুড়াতে এর চেয়ে দ্বিগুণ ভোট আমরা যেন পাই এইভাবে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের জনগণের সঙ্গে আরো বেশি সম্পৃক্ত হতে হবে তাই আপনাদেরকে অনুরোধ করব আমাদের উপজেলা পরিষদ আমাদের ইউনিয়ন পরিষদ আমাদের অনেক কাজ আছে পর্যায়ক্রমে ইলেকশন আসবে আমরা সমন্বয় করে এক সিঁড়িতে দাঁড়িয়ে মানুষের কল্যাণে কাজ করব আমাদের এই পরিবারে কেউ যেন বিভেদ সৃষ্টি করতে না পারে সংগঠনের সাংগঠনিক নিয়ম অনুযায়ী সম্মিলন হব এমপি এবং রাজনৈতিক দল এক পরিবার এক কাতারে থেকে সমন্বয় করি সকল কাজগুলো করব আপনাদের কাছে অনুরোধ করি কেউ যেন আমাদের পরিবারে বিভেদ যেতে সৃষ্টি করতে না পারে সতর্ক থাকবেন দোয়া করবেন ভালোবাসা আছে থাকবে আমি একটা জিনিস চাই আল্লাহ আমার শ্রীমতী ঝিনাইগাতির মানুষকে তুমি আমাকে ভালোবাসাইও আমি এই ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই তুমি যেদিন ভালোবাসা মানুষের তুলে নিবা সেদিন আমাকেও দুনিয়া থেকে তুলে নিবা আপনাদের কাছে আমার আবেদন নিবেদন আপনাদের যা আমানত আমার কাছে খেয়ানত হবে না ইনশাল্লাহ দোয়া করবেন সুস্থ রেখে মানুষকে যেন ভালোবাসতে পারি এই তৌফিক যেন আল্লাহ দেয় এই বলে আমার নলকুড়াবাসীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম এখন ফুলের শুভেচ্ছা দিবেন